নির্বাচন প্রসঙ্গে কথা খুবই অল্প হয়েছে, যেটুকু কথা হয়েছে তার মধ্যে সকল দলের অংশগ্রহণ হবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন ছিল, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন ছিল এবং কথাবার্তা ছিল। তবে ওনারা যেটা স্পষ্ট করে বলেছেন, যেটা সবসময়ই ওনারা বলেন নতুন কিছু না, যে আমরা আসলে কোনো দলের পক্ষ নিয়ে কখনো কোনো কথা বলতে পারি না, আমরা একটা প্রসেস নিয়ে কথা বলি, জনগণের বিভিন্ন অধিকার নিয়ে কথা বলি, এর বাইরে নির্বাচন নিয়ে আর কোনো কথা হয়নি। মানে বিএনপি যাবে কিনা এই বিষয়ে কোনো প্রশ্ন ছিল কিনা, কোয়ারি ছিল কিনা? ওখানে আমার দেখা মতো, আমার চেনা মতো বিএনপি দলের কেউ ছিল না। তবে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, সকল বড় পক্ষ অংশগ্রহণ করবে কিনা এটা নিয়ে একটা আলোচনার মতন ছিল। ডোনাল্ড লুক কিছু মানে আপনাদের কাছে জানতে চেয়েছে? না, উনি এমনিতেই টেবিলে যেভাবে করে কথা হয়, একজন একটা কথা বলছে, তারপরে তার প্রেক্ষিতে আরেকজন বলছে, সেরকম। কিন্তু উনারা মানে নির্বাচন নিয়ে কোনো দল নিয়ে এরকম কোনো কথা বলেননি, কেবল নির্বাচনটা অংশগ্রহণ করার ব্যাপারেই ওনাদের একটা ভূমিকা থাকে, ওনারা আগ্রহ নেন এইটুকুনি বলেছেন, আগে পিছিয়ে কিছু বলেন। আমি যেটুকু শুনেছি, যেহেতু আমি একটু পরে জয়েন করেছি, কনক্লুসিভ কোনো আলোচনা তো হয় না, তবে ওনারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ে কথা বলেছেন, আলোচনা করেছেন।